হ্যালো ভিউয়ার্স, আজকের টপিক পরিবেশ দূষণ ও তার প্রতিকার। আমরা পরিবেশ দূষণের ক্ষেত্রে যে টপিকগুলো আলোচনা করেছি সেগুলো দেখিয়ে দিয়েছি, এবার যার যেটা প্রয়োজন সেটা তুলে নেবে। তো চলো শুরু করা যাক পরিবেশ দূষণ ও তার প্রতিকার। প্রথমে ভূমিকা লিখব, একবিংশ শতাব্দীর বর্তমান প্রজন্মের কাছে পরিবেশ দূষণ এক জ্বলন্ত সমস্যা। আমাদের জীবনের সঙ্গে প্রকৃতি ও পরিবেশের সম্পর্ক অঙ্গাঙ্গী। পৃথিবীতে জীবন বিকাশ সম্ভব হয়েছিল এই বিশুদ্ধ জল আর বায়ুর জন্য, কিন্তু আজ নানা কারণে সেই পরিবেশ দূষিত হচ্ছে আর এই পরিবেশ বিজ্ঞানীরা ক্রমবর্ধমান এই দূষণ নিয়ে চিন্তিত। এবার আমরা পরিবেশ ও পরিবেশ দূষণ কী সেটা জানব। পরিবেশ হলো আমাদের চারপাশে গাছপালা, পশু পাখি, জীবজন্তু, মাটি, জল, বায়ু, সূর্যের আলো সব কিছু মিলিয়ে তৈরি হয় পরিবেশ। আমাদের পরিবেশের মূলত তিনটে উপাদান, মাটি, জল আর বায়ু। এবার পরিবেশ দূষণ কী? আমাদের চারপাশের পরিবেশকে আমরা কী হচ্ছে নানানভাবে ব্যবহার করি, যার ফলে পরিবেশের বিভিন্ন পরিবর্তন ঘটে, আর এই পরিবর্তনের ফলে যদি ক্ষতির কারণ হয় তখন তাকে আমরা পরিবেশ দূষণ বলি। এবার আমরা জানব পরিবেশ দূষণের শ্রেণীভাগ। বায়ু পরিবেশ দূষণ চারটে, বায়ু দূষণ, মাটি দূষণ, জল দূষণ আর শব্দ দূষণ। পরিবেশ দূষণের কারণ কী? বিভিন্ন ক্ষেত্রে পরিবেশ দূষণের বিভিন্ন কারণ, তো আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট কারণগুলো তুলে ধরবো। দেখো, জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ণ, বনভূমির অপরিকল্পিত ব্যবহার, প্রাকৃতিক সম্পদের অপব্যবহার। নেক্সট জানবো দ্রুত শিল্পায়ন, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, বনভূমি ধ্বংস, কলকারখানার বর্জ্য পদার্থ এবং গাড়ির বিষাক্ত ধোঁয়া। এগুলি হচ্ছে কি না পরিবেশ দূষণের কারণ। আর হচ্ছে ওজন স্তরের ক্রমাবনতি, অ্যাসিড বৃষ্টি, অপরিকল্পিত গৃহ নির্মাণ, যানবাহন ও মাইকের তীব্র শব্দ এবং প্লাস্টিকের ব্যবহার, তো ইত্যাদি। এই সমস্ত হচ্ছে আমাদের পরিবেশ দূষণের কারণসমূহ। এবার জানবো পরিবেশ দূষণের ফলাফল, অর্থাৎ পরিবেশ দূষণের কী ঘটে। পরিবেশ দূষণের ফলাফলগুলি হলো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, যেমন বন্যা, খরা বেড়ে যাবে, জীববৈচিত্র্য বিনষ্ট হবে, বিকলাঙ্গ মানব শিশুর জন্ম নেবে, মাটির উর্বরতা শক্তি কমে যাবে, বায়ু দূষণের ফলে অনেক অজানা রোগের সৃষ্টি হবে, জল ও মাটি দূষণের কারণে কলেরা, টাইফয়েড ইত্যাদি রোগ বৃদ্ধি পাবে, এবং বিভিন্ন প্রকট শব্দ বা বিকট শব্দ শ্রবণযন্ত্রের মারাত্মক ক্ষতি করছে, নির্বিচারে গাছ কাটার ফলে পরিবেশের অক্সিজেন যোগান কমছে, ফলে পরিবেশের অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে উঠছে। পরিবেশ দূষণের প্রতিকার, এই সমস্যা সমাধানের জন্য আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে, যথা কি অপ্রয়োজনে গাছ কাটা যাবে না, কারণ গাছপালা থেকে আমাদের জীবনে রক্ষাকারী অক্সিজেন পাই, তাই বেশি করে গাছ লাগাতে হবে এবং সেগুলোকে সংরক্ষণ করতে হবে। নদী নালা খালবিল ভরাট বন্ধ করতে হবে, যেখানে সেখানে অপরিকল্পিত বাড়িঘর এবং কলকারখানা তৈরি করা যাবে না। নেক্সট, শব্দ দূষণ কমানোর জন্য জোর দিতে হবে কিনা শব্দ নিরোধক যন্ত্র ব্যবহারে, রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের প্রয়োগের দিকে লক্ষ্য রাখা, যেখানে সেখানে আবর্জনা ফেলা যাবে না, পয় নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে, পরিবেশ দূষণ সম্পর্কে জনসাধারণকে শিক্ষিত করতে হবে এবং পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহার করতে হবে, জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাতে হবে, এর ফলে আমাদের পরিবেশ দূষণ প্রতিকার সম্ভব। এবার লাস্ট পয়েন্ট, উপসংহার, জীবনধারণের উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে ও পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে না পারলে আমাদের জীবনে নেমে আসবে মৃত্যুর কালো মেঘ। সুস্থ পরিবেশ দেয় সুন্দর জীবনের প্রতিশ্রুতি, তাই প্রকৃতি, পরিবার, বিদ্যালয় এমনকি সমাজ সর্বত্রই পরিবেশের পরিচ্ছন্নতা দরকার। বিশ্বকে শিশুর বাসযোগ্য করে তুলতে সরকার, সমাজসেবক, কবি, শিল্পীরা নয়, আমাদের সকলকেই পরিবেশের রক্ষার জন্য দৃঢ় অঙ্গীকারবদ্ধ হতে হবে। ধন্যবাদ। এই ধরনের নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও পেতে হলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের সহযোগিতা করুন এবং পাশে থাকুন। আবার নতুন ভিডিও দেখা হবে, আজ এই পর্যন্ত।